জোয়ানিখা কংগ্রেসে অসমতে এখন এখনকে ধরি অন্যান্য রাজ্যের কিছু প্রার্থী ঘোষণা করেছে, তার ভিতর আমি অকমান এই ধুবুরীত যেগুলি প্রার্থী ঘোষণা করেছে সেই সম্পর্কে কব বিচারিছো। ধুবুরীত রকিবুল হুসেনক প্রার্থিত্ব প্রক্ষেপ করি রকিবুল হুসেন আমার বাবে সেই যুঁজখন আরো অধিক সহজ হয়েছে। আমি এডিএফ দলের বাবে আমার কারণে রকিবুল হুসেন কোনো ফ্যাক্টর নয়, আর রকিবুল হুসেনক অসমের জনগণে সবেই জানে, বিশেষভাবে ধুবুরী সমষ্টিবাসী জানে যে রকিবুল হুসেন মন্ত্রী থাকা সময়সাত, রকিবুল হুসেন ক্ষমতার বাগজরি তেওঁলোকৰ হাতত থাকার সময়সাত সামগ্রিকভাবে কংগ্রেস দলখনে আর রকিবুল হুসেনের সরকারে অসমৰ বঞ্চিত সংখ্যালঘু মানুষ, সরসপরী মানুষ, বিটিএডির মানুষক কি ধরনের অত্যাচার করেছিল অসমৰ মানুষে জানে। যার কারণে রকিবুল হুসেনক এই বিশেষভাবে মুসলমান জনগোষ্ঠীর মানুষে বহু পূর্বরপরাই ঘৃণা করে আর রাজনৈতিকভাবে নিপাত হওয়াটা বিচারে, আর যার কারণে এটা আমার কারণে একটা সুবর্ণ সুযোগ রকিবুল হুসেনক আমি হরুয়াই দিয়াটু, আর আমি পারিম, এটু আমার কারণে ডর ফ্যাক্টর নয়। আর রকিবুল হুসেন টিকট লই দুবারকে হারিল যেন মূল লাগিল, তো নির্বাচনের পিছত তো হারিবই। আর তেখেতে একটা কথা কৈছিল যে নগাঁও লোকসভা সমষ্টিত পদ্যুৎ বরদলক টিকট দিব নালাগে, তেওঁলোকৰ পার্টির মেটার কিয় দিব লাগে কিয় নালাগে তেওঁলোকে জানিব, কিন্তু পদ্যুৎ বরদলক দিব নালাগে বলে খোকোয়া রকিবুল হুসেনে পিছত তো পদ্যুৎ বরদলক তাদের টিকট পালে। তো এবার নির্বাচনের আগত তো হারিলেই পদ্যুৎ বরদলে তাতে টিকট পাওয়ার পিছত, আর নগাঁও লোকসভা সমষ্টিটি রকিবুল হুসেনের কারণে নিজের সমষ্টি, আর নগাঁও লোকসভা সমষ্টিটা মাইনরিটি নমিনিটির সমষ্টি, কংগ্রেসে ইচ্ছা করলে তারপর মাইনরিটি মানুষ ক্যান্ডিডেট করব পাইলেহেতেন। রকিবুল হুসেনের গণভিত্তি নগাঁও এলাকাত নাই কারণে ডুবুরীলৈ পঠিয়ালে, আর তাতে যে সময় মাইনরিটি মানুষ ক্যান্ডিডেট করব লাগিছিল, যে সময় কংগ্রেসের ডর ডর নেতা সকলে তো মাইনরিটি মানুষক লাগে বলেও কইছিল, সেই সময় কিন্তু মাইনরিটি মানুষক নিদিলে। আর সেই কারণে আমি বিশ্বাস করো যে নগাঁও লোকসভা যেহেতু ইতিহাসের প্রথমবারের বাবে মাইনরিটি মানুষে জিকিবরা একটা সমষ্টি হয়েছে রাজনৈতিক ইতিহাসত, প্রায় 64 শতাংশ মান মুসলমান ভোটার আছে তাতে, গতি কংগ্রেসে মেজরিটিয়ান কমিউনিটির পর দিছে, বিজেপিয়ে দিছে, গতি মাইনরিটির পর আমি এআইইউডিএফ দলে দিছো, আর বিশেষভাবে আমি মিয়া জনগোষ্ঠীর মানুষক তাতে প্রতিনিধিত্ব করবলে দিছো, মিয়া মানুষক আমি টিকট দিছো, গতি মিয়া মানুষে নিশ্চিত আর নিশ্চিতভাবে আমার এআইইউডিএফ দলক জয়ী করাব। এতিয়া মই চাওক, মই তো বরপেটা জেলার এজন বিধায়ক, যদিও মই নিজের সমষ্টিটো ধুবুরীত পড়েছে, দেখা গেল যে কংগ্রেসে বরপেটা সমষ্টিটো বিজেপি কোয়া খবর দিলে। আজি মোক লাগি আছে এনেকুৱা যে এই কংগ্রেস দলটুই সচা সচিকে নির্বাচন কেন্দ্রিক বিজেপির লগত তলাতলে তলে তলে বুঝাবুঝি করলে নেকি? আপনাদের জানিব, আপনার বরপেটার সাংবাদিক আর 10 জন বরপেটার সাংবাদিক সুদক যে এই যে বরপেটার যেজন প্রার্থী ঘোষণা করল, মানে বরপেটা জেলার একজন বাসিন্দা, মানে রাজনৈতিকভাবে বরপেটা জেলাত আজি 10টা 8টা বছরে লাগিয়ে আছো, আর এই এলাকাত এই দিব্যায়ন বলা মানুষজনক না মই জিন্দগীত নাম শুনিছো, না কারবার দেখিছো, না চিনি পাও, এনেকা ব্যক্তি মই ইভেন বহুকেইজন সাংবাদিক বন্ধুক ইভেন আপনাকে মই সুধিছিল দিব্যায়নক আপনি জানে চিনে কিবা কি কি কত কি বিখ্যাত, তাই আপনার কোনেও তোর বিষয়ে ভালকে যেতে না জানে, বরপেটা শহরের বলতেও বাসিন্দাও, তার মানে এনেকুৱা এজন মানে পুতলা আনি তুলি দিয়া হল নেকি যে কেবল কোটাটো ফিল আপ করবলৈ এনে এজন থিয় করাই থব লাগে থই দিলে, সেগুলো কিবা তলে তলে বুঝাবুঝি হয়েছে নেকি? আমার তো লাগিছে ইয়াতকে তো বহুত স্ট্রং প্রার্থী সিপিআইএমর আছিল, সিপিআইএমক দিলে এই এলাকাত সিপিআইএম বরপেটাত সাংসদ হয়েছে, গতি দিলে আমি যেনেকাকে কংগ্রেসক আমি ডাইরেক্টলি ভোট দিবলৈ আমার ইউডিএফর মানুষের অকমান অসুবিধা কংগ্রেসক শক্তিশালী করা আমার কারণে, কিন্তু আমি তো সিপিআইএমক থাকলে তো আমি বিবেচনা করা আমার সহজ হলেতেন, হ্যাঁ আমি সিপিএমক আর প্রার্থীও ভাল পালো হেতেন কি জানি, এনেকা প্রার্থী না পালো হেতেন, এতিয়া জনগণক যে কব যে বরপেটা লোকসভা সমষ্টিত আপনাদের কংগ্রেসত ভোট দিয়ক, আমি ইউডিএফে বিজেপি বিরোধী একটা দল হিসাবে কখন এই দিব্যায়ন বলা ক্যান্ডিডেটজনক পারি নাকি, কিহর কারণে তো বিখ্যাত, কিহর কারণে কি করলে, এই হল কংগ্রেসের কারবার। আর মূল লাগিছে যে এই যে গোটেই খেলখন এটা আমি তো 3খন সিটক যুঁজ করে আছো, আমি এআইইউডিএফ দলে ধুবুরী, নগাঁও আর করিমগঞ্জ, বাকি 11খন সিট কংগ্রেস দলক ধন্যবাদ সহকারে তেওঁলোকক শুভেচ্ছা সহকারে আমি দিছো। আর দেখা গেছে যে কংগ্রেস দলে এই আমার 3খন সিটতে ফাইট করবলে যে আগবাড়িছে, বাকি সিটবিলাকত তেওঁলোকৰ ইমান মতলব নাই।
আজি ধুবুরী তো হয়ে কি জোতার দিয়ে মানুষ পঠিয়াইছে গই আছে যাওক কথা নাই, ইয়াতেও হারিব, নগাঁওতো হারিব, করিমগঞ্জতো হারিব। করিমগঞ্জত অবশ্যই আমার ফাইটটু, করিমগঞ্জ আর নগাঁওত আমার ফাইটটু বিজেপির লগত হব, আমি কংগ্রেসত তাতেও ফ্যাক্টর বলে ভবা নাই। আর যদি কিবা কারণে নগাঁওত আমি জিকিমে, করিমগঞ্জত যদি আমার প্রার্থী হারে কেবল আর কেবল কংগ্রেসের কারণেই হারিব। কংগ্রেস যাবারও করিমগঞ্জের ক্যান্ডিডেট জন আজি কত আছে সুদিব জানিব, আজি তো বিজেপিত আছে। যাবার কংগ্রেসের সেইজন ক্যান্ডিডেটক নমাই দিয়ে 1,00,000 ভোট লওয়ার কারণে আমার UDFর ক্যান্ডিডেট করিমগঞ্জত হারিছিল। আর এইবারও ঠিক একই যুঁজখনের কারণে মাইনরিটি ডমিনেট সমষ্টি আরো এজন মাইনরিটি মানুষ তাদের নমাই দিয়েছে যাতে UDFক হরুয়াব পারে। গতি জনগণক এখিনি এরিল কথাখিনি। আর আমার বিরাট দুঃখ লাগিছে যে আমার বরপেটা জেলার বরপেটার আগর সাংসদ আব্দুল খালেক ডাঙরিয়া কংগ্রেসে নিহকতিয়া করলে এলাগি করলে আর ছাইড করলে, তো আমি আহ্বান জানাও যে আপনি অহা নির্বাচনত আমার AIDU আব্দুলক সহায় করব। হজরত মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আপনার সতীর্থ আসিল, দেখিছে পার্লামেন্টত কি শক্তিশালী ভূমিকা লয়, গতি আজমল সাহেবক সহায় করো। নিশ্চিতভাবে আজমল সাহেবে আপনার চাব, আপনার কর্মী সমর্থক সকলকে আনুষ্ঠানিকভাবে আমার দললে আহিবলৈ কোক, আপনিও আহ ভাল পাব ইয়াতে দল করে। কংগ্রেসত থাকি আপনার যেখানে পোয়া নাছিল, যেখানে উখা নিশা লোয়াতে আপনার অসুবিধা আছে, আপনার নিচিনা মানুষক টিকটের বঞ্চিত করে বেলেগের মানুষ আনি ইয়াতে নমালে আমিও দুঃখ পাইছো। আপনি আহিব পারে আমার দললে আহক নিশ্চিতভাবে। এই কংগ্রেস দল আর ভূপেন বরা সমন্বিত কংগ্রেস দলের লিডার সকলে একটা সময় কই আছিল যে বিজেপির এজেন্ট হমু UDFত আছে আর রাজ্যসভার নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন ক্রস ভোটিং করেছে। আমি যেটা চিঁড়ি চিঁড়ি কইসিল যে UDFর কোনেও এই বিজেপির পক্ষে যাওয়া নাই, আমি ইমানর সহিত কইসু যে আমি বিজেপি বিরোধী। আর আজি দেখা গেল যে আমার পরা কোনেও এই লোকসভা হেরি নির্বাচনের পিছত ওলাই যাবলগা হওয়া নাই রাজ্যসভা, কিন্তু আজি কংগ্রেসের পর একে একে 7 মানুষ ওলাই যাবলগা হয়েছে বিজেপির সমর্থতো, তার 5-6 আছে সমর্থনত। আজি এই কথাবিল প্রমাণ করেছিল নাই কংগ্রেসের ভিতর চলাত অর্থাৎ বিধায়ক সকলের মাজতো বিজেপির এজেন্ট আসিল, এতিয়াও রয়ে আছে আর অহা দিনতো আপনাদের পাব, আর 2 ওলাই যে যাব। আমি চিনি পাওঁ মানুষের মতি গতির লক্ষণ, এইবিল দেখিলে গম পাও কত কি যোগাযোগ করে আছে, কত কি তার কাম হয়ে আছে, এইবিল গম, এইবিল খবর ললে গম পাও কোন কোন কংগ্রেসের বিধায়ক বিজেপির নৌকাত উঠিয়ে আছে। এইবিল কথা খোলাখুলিকে কোয়া কথাও নহয়, তারপিছতো কইসো যে কংগ্রেসের ভিতর চলাত এতিয়াও সেই ভূপেন বরাই তাহানিতে ঘোষণা করা সেই গাদ্দার, যে তালিকা আজিলেকে রাজহুয়ার কারণে তেনে গাদ্দার আর বিজেপির এজেন্ট ঢের আছে, আর যার কারণে মাঝে মাঝে সময় সময় গই থাকে। গতি আজির সময়ত কংগ্রেসের যে অবস্থা এই অবস্থাটো দুঃখ লাগে। আর এটা এখন দেশ, এখন গণতান্ত্রিক দেশ এনেকা একটা দল এই ধরনের নিঃশেষ হয়ে যাব বলে কেউ ভবাও নাছিল। আমি আমি এতিয়াও বিশ্বাস করো যে কংগ্রেস দল নিজস্ব গরিমা হইতে জিয়াই থাকুক, আমার তাতে কোনো আফসোস নাই। আমার দলটুক নিষেধ করব বিচারিছে সদায়, আজি আমার দল নিষেধ করাটো সদায় বিচারি থাকার পিছতো আমি আজিও কই আছো কংগ্রেস দল জিয়াই থাকুক নিজস্ব গরিমা সহকারে, কিন্তু ইমানেই নিন্দুক আর ইমানেই হিংসুক যে UDFর নিচিনা একটা সরু আঞ্চলিক শক্তিক নিষেধ করার কারণে সদায় লাগি থাকে। বিচার ভগবানে ওপর করেছে আর যার কারণে রেজাল্ট আপনাদের ফলমূলক দেখা পাইছে। থ্যাংক ইউ।